আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ওদুরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক কাজ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো এম কুকিং স্টুডিও বারবার মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আর আজকে তৈরি করে দেখাবো হাতে মেখে মসুর ডাল অসাধারণ একটি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো মূল উপকরণে চলে এলাম এখানে দেখো মশারির ডাল নিলাম এক কাপ মশার ডাল অপ আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দুটো বেগুন চিকন করে কেটে নিয়েছি একটি গাজর তাও চিকন চিকুন করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কষি পালে করে কাটা কাঁচামরিচ দুটো বড় সাইজের আলু চিকুন করে কেটে নিয়েছি এখানে দুটো টমেটো তাও চিকুন করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা নিয়েছি এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ নিয়েছি তো তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারবে আর যদি সবজি অ্যাড করতে না চাও তো সেক্ষেত্রে শুধু মশার ডালও হাতে মেখে রান্না করতে পারবে তো এদিকে দেখো আমি টমেটো আর বেগুনগুলো সিদ্ধ করে নিচ্ছি সরিয়ে নিচ্ছি বেগুন আর টমেটোটা সরিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় টমেটো দিলে ডালটা সিদ্ধ হতে চায় না টমেটোর টকের কারণে তো সেজন্য আমি বেগুন আর টমেটোটা পরে দেবো আর যেহেতু এগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায় সেজন্য সরিয়ে নিলাম তো এখানে বাকি ছিল আলু গাজর মশার ডাল আর পেঁয়াজ দিচ্ছি খুবই মজাদার একটি রেসিপি এটা রুটি পরোটা সাথে খাওয়া যায় এবারে দেখো এখানে দিয়ে এক চামচ রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা তো তোমরা সাইলে রসুনটা লম্বা লম্বা করে কুচি করে কেটে দিতে পারো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফসা চামুচ হলুদ গুঁড়ো এবারে হাফসা চামুচ মরিচ গুঁড়ো দিলাম এত করে সুন্দর একটা কালার আসবো দিয়ে দিলাম একশো চামুচ লবণ এবারে দেখো তেল দিচ্ছি তো আমি সাদা করছি সরষের তেলও রান্না করা যাবে তো এক টেবিল চামুচ মতো তেল দিলাম তো এখন একটু তেলটা কমে দিলাম পরবর্তীতে আমি আর একটু তেল ব্যবহার করবো সেটা পরে দেখিয়ে দিব এবারে হাত দিয়ে সম্পূর্ণ ফুকানটা ভালোভাবে মেখে নিলাম ভালোভাবে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবারে দেখো প্রথমে অল্প পরিমাণে একটু পানি দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে সম্পূর্ণ মশলাটা আবারও ভালোভাবে মেখে নিচ্ছি যদি সম্ভব হয় তাহলে এভাবে মেরিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে ভালো রেজাল্ট আসবে তো যেহেতু এখন সকালবেলা সবাই নাস্তা খাবে সেজন্য আমি আর মেরিনেট করে রাখলাম না আমি সাথে সাথে বসিয়ে দিলাম তো সুলে বসিয়ে ডাকা দিয়ে দিচ্ছি তো ফিরে এসেছি আমি প্রায় দশ থেকে বারো মিনিট পরে আমার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো আমার ডালটা প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছে এবারে যে টমেটো আর বেগুনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখছি তো ঢাকা দিয়ে আরও প্রায় সাত আট মিনিট মতো রান্না করে নিয়েছি আসলে তরকারির ধোঁয়াটা উঠে ক্যামেরাটা গোলা হয়ে গেছে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না তো সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি এবারে দেখো চুলে একটি কড়াই বসিয়ে আবারও সাদা তেল গরম করে নিলাম তো এবারে দেখো দুটো শুকনো মরিচ সিঁড়ি নিয়েছি আর এক চা চামচ মতো গোটা জিঁড়ি নিয়েছি এটা পোড়ন দেবো তো আমি তখনই বলেছিলাম পরে আমি আর একটু তেল ব্যবহার করব এবারে দেখো আমার পোড়নটা হয়ে গেছে পোড়নটা এবারে আমি দিয়ে দিচ্ছি তো এভাবে করে ফোড়ন দিলে খুবই সুন্দর একটি স্মেল বেরো আর খেতেও কিন্তু অসাধারণ লাগে ফোড়নটা দিয়ে আবার একটু নেড়ে নিলাম এবারে দেখো এখানে আমি হাফ চা চামচ মতো গরম মশলা অ্যাড করছি এটা শাহি গরম মশলা গুঁড়ো যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ করে দেয় আর এই গরম মশলাটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলেই দেখে নিতে পারো তো এই মুহূর্তে আমার কাছে মনে হলে একটু লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম এবারে দেখো ফ্রেশ ধনে পাতা কুচানো ছড়িয়ে দিচ্ছি তো ধনে পাছা দিয়ে দমে আর একটু রান্না করে নেব আর এই মুহুর্তে ছোট্ট একটি অনুরোধ করছি আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর এবারে পরিবেশনের পালা পরিবেশন করে দিচ্ছি একেবারে গরম ধোয়া উঠছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই খাতে মাখা মশার ডাল রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ